এই দেখো আজকে কত জামা কাপড় কেচেছি। এই যে জামা কাপড় কেচেছি, কিন্তু ওয়েদার দেখো বৃষ্টি আসবে বোধহয়, পুরো পুরো ওয়েদারটা এইরকম মেঘলা করেছে, কালো আকাশ। এই দেখো আমাদের বাড়িতে এই যে বাগানের ফুল উঠেছে, এখনো তোলা হয়নি, তুলব। এই যে আজকে এই খারকোল পাতাটা বাটবো, এই যে খারকোল। আকাশের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে আজকে খারকোল পাতা বাটা করব, তাই বাড়িতে কিছু খারকোল পাতা হয়েছে, ওইটা তুলে তোমাদের আজকে বাটা দেখাবো, চলো। এই দেখো বেশ অনেকগুলোই খারকোল পাতা হয়েছে, এটা কি বলো তো কদিন পর পর তুলবো, আবার এতগুলো করেই হয়, তাই যখনই অনেক হয় তখন এই যে আমি তুলে নিই। আবার কদিন দেখতে না দেখতে না আবার হয়ে যাবে, তাড়াতাড়ি হয় খারকোল পাতাগুলো। এই দেখো এই যে এই কটা পেয়েছি, এবার এইগুলো আজকে ভাজা করবো। এই দেখো রসুন, কাঁচা লঙ্কা এটা ই করে নিলাম, খারকোল পাতাটাকে একটু কুচি কুচি করে কাটবো। কেটে নিলাম, এবার এইটাকে মিক্সি করবো সব একসাথে। এবার এই দেখো এই মিক্সিটার ভিতরে আগে একটু রসুন বেশি করে দিতে লাগে, তাহলে খুব ভালো লাগে, যে এতটা রসুন একটু ঝাল ঝাল লাগে, তাই এই যে পাঁচটা কাঁচা লঙ্কা আর এই যে এইটা যে কেটেছে এটা একসাথে সব মিক্সি করবো। এবার এরই মধ্যে দিয়ে দেব নুন, নিয়ে এই যে এবার মিক্সি করে দেব। এই দেখো আমার মিক্সি এই যে হয়ে গেছে, এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেব কালো জিরে, কালো জিরে দেওয়ার পর এবার এইটা ঢেলে দেব। নুন তো দেওয়াই আছে, এবার দেবো একটু হলুদ। এই দেখো ভাজা হচ্ছে, আর দেবো একটু মিষ্টি চিনি।
বাটা অনেকেই এই এরকম করে খায়, কিন্তু বাটার ভিতরে আমি বারবার বলছি এটা এমন একটা জিনিস তুমি যদি এর ভিতরে একটুখানি দিয়ে দাও, তুমি যে আগে বাটাটা খেতে তার থেকে তুমি দেখবে ডবল স্বাদ বেড়ে গেছে বাটার, প্রচণ্ড টেস্ট হয়। আর মানে একদম তুমি এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এই দেখো বাটাটা ভাজা হচ্ছে, বাটাটা ভাজতে ভাজতে একটা সময় এরকম আসবে না কড়াইয়ের ভেতরে না আর লাগবে না, এটা খালি রোল হবে। এই রোল হওয়ার কারণে ভাববে যে বাটাটা হয়ে গেছে। দেখো বাটাটা হয়ে এসছে, এই দেখো বুঝেছো কিরকম গোটা গোটা পেকে যাচ্ছে, তার মানে বাটাটা হয়ে গেছে। এই দেখো আমার এই তো বাটাটা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে একটু এইটা ধনে পাতাটা আছে এটা দিয়ে একটু বড়া বানাবো, তার জন্য এটার মধ্যে দেব নুন হলুদ, আমি কালো জিরেটা না খুব ভালোবাসি তাই জন্য আমি একটু কালো জিরো দিয়ে দিলাম। আর এই যে আমি বাড়িতে এই যে বলেছি না লঙ্কার গুঁড়ো বানাই, এই যে কাঁচা লঙ্কার গুঁড়ো আছে এটা একটু দিলাম ঝাল ঝাল হবে। আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কি হবে ওইটা একটু ফ্ল্যাপি হবে এই যে ব্যাটারটা। এই সব দিয়ে এবারে এই দেখো এই যে ব্যাটারটা আমি মেখে নিয়েছি, এবার কি করব দুপুরবেলা ইয়েতে তো সব কাজে বেরিয়ে গেছে, আমি স্কুলে চলে গেছে, তারপরে কোয়েলের বাবা কাজে চলে গেছে, এই আমি এখন দুপুরবেলা, তাই কি করবো এই যে ধনে পাতাটা আছে এই ধনে পাতাটা দিয়ে এই যে ই করে নেব। এই এটা করে গরম গরম খেয়ে নেব দুপুরবেলা। এখন আমি এই খাওয়া দাওয়া একটুখানি করব, করে এবার আরো কিছু কাজ আছে ওই কাজগুলো করবো। এই দেখো আমার বড়টা দেখো বড়াটা হয়ে গেছে, বড়াটা নামিয়ে নেব। গরম গরম ভাত খেয়ে নেব। এই দেখো আমার এই যে বাটা এই যে বড়া, একটু নুন নিয়েছি, এই এখনই গরম গরম খেয়ে নেবো, কেন বলতো এগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। এই যে তোমাকে দেখালাম এই যে ভাতটা বেড়েছে, এখন বেশি বাজে না 12টা, সকালে সেরকম আজকে ব্রেকফাস্ট করিনি, এত কাজ থাকে না কিছু করতে পারি না, তাই সবাই চলে গেল। এই একটুখানি বাটা আর এই বড়াটা দিয়ে এবার আমি খাবো, কেন আমি না বাটা খেতে ভালোবাসি, বা একটু শুকনো শুকনো টাইপের খাওয়াটা আমার খুব পছন্দ, তাই এই যে এই খাওয়াটা। কিন্তু তোমরা বাটাটা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু এটা বলতে পারি তুমি যদি এরকম করে বাটাটা বানাও তোমার এত ভালো লাগবে যে তুমি খুশিতে আমার অন্তত একটা লাইক করো। তারপরে বাটা একটা এমন জিনিস একটু যদি ঝালটা বেশি না দেবে না তাহলে অতটা ই লাগবে না, ঝাল একটু রসুন একটু বেশি দিয়ে করলে খুব ভালো লাগে।
এবার খাওয়া দাওয়া করে আবার অনেক কাজ আছে ঘরে, ওগুলো সব করবো। তোমাদের বাটাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। যদি আমার এই ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের জন্য